আজকে রাতে রান্না হচ্ছে কই ভোল মাছ, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, মশলা ছাড়া শুধু নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে। এবার শুরু করি। গ্যাসটা আমি ধরিয়েই দিয়েছিলাম, সামান্য একটু তেল দিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছিল, মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো ভাজা হোক, ভিতরে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। কড়াইতে সামান্য একটুখানি জিরে ফোড়ন দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে ওটা, আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটু মশলা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাটা, টমেটোটা দিয়ে দিলে নুন আন্দাজ মতো, সামান্য একটু জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, আন্দাজ মতো এগুলো দিতে হবে। এবার একটু সামান্য একটু জল দিয়ে একটু কষা কষা, এবং মশলা থেকে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ কষা দেওয়া। আমি গ্যাসটা কমিয়েই রেখেছি যাতে আস্তে আস্তে হয়, আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায়, আস্তে আস্তে মশলাটা কষানো হয়। একটু সামান্য একটু ঢেকে দিই, ঢেকে ঢেকে মশলাটা কষাব। আমাদের মশলার থেকে দেখুন তেল বেরিয়ে গেছে, এবার একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিই, মশলার থেকে তেল বেরিয়ে গেছে। আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে, তার মাছের সাথে ভালো করে পুরো সিদ্ধ হয়ে যাবে। Thank you.
জল দিয়ে দেবো, জলটা আন্দাজ মতো দেবেন, যে যেরকম ঝোল খাবে সে সেরকম দেবে। আমি একটু বেশি দিলাম, আমি আমি মাছটা পাতলা ঝোল রাখবো। এবার একটু থাক, ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটে হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে দাও, মাছটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটু মাছটা আর আলুটা। আলুটা একটু সিদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে এসে আবার দেখাচ্ছি। আমাদের মাছের 5 মিনিট হয়ে গেছে, আমাদের মাছের ঝোলও রেডি হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার একটু দিয়ে দেবো। শীতের স্পেশাল ধনে পাতা, ধনে পাতা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ শীতকাল চলছে বলে ধনে পাতা একটু দিন। এবার আমাদের মাছের ঝোল রেডি, এবার গ্যাসটা বন্ধ করি, এবার পরিবেশন হয়ে গেলাম।